কোনোভাবেই থামছে না চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ারদের অপকর্ম। সেবা প্রার্থীদের কাছে ঘুষ দাবি, দুদকের মামলায় জড়িয়ে হয়রানির হুমকি সহ নানা অভিযোগ রয়েছে এসব সার্ভেয়ারদের বিরুদ্ধে। এর মধ্যে এবার অধিগ্রহণ করা জমির টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এক সিআইপির মামলা। এক মাস ধরে সার্ভেয়ারদের অপকর্ম তদন্ত করবে সিআইডি। জালিয়াতির মাধ্যমে অধিগ্রহণ করা জমির অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ারদের বিরুদ্ধে মামলা করেছেন আবুল কালাম আজাদ নামের এক সিআইপি। মামলাটি তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রাম প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে আদেশ দেন। মামলার বিবাদীরা হলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আব্দুল মোমেন, রফিকুল ইসলাম, ইমাম হোসেন গাজী, মাহবুব হাসান দীপু, নগরের চামগাঁও এলাকার শেখ আহমেদের পুত্র রাশিদুল ইসলাম ও বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকার শাহ আলমের পুত্র মোহাম্মদ ইদ্রিস প্রকাশ বাবুল। মামলার অভিযোগে বলা হয়, চান্দগাঁও এলাকার আবুল কালাম আজাদ সিআইপির পাঁচলাই থানার ষোলো শহর মৌজার একটি জমি খাল খনন প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয়। তবে বিবাদীরা অভিযোগকারীর জমির কাগজপত্র নিয়ে প্রতারণার আশ্রয় নেন। তারা আবুল কালাম আজাদের অধিগ্রহণ করা জমি রাশেদুল ইসলামের নামে করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় আবুল কালাম আজাদের পক্ষে আইনজীবী জসীমউদ্দিন মামলা করেছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী সৈয়দ ইয়াসিন আরাফাত। তিনি জানান, অভিযোগ আমলে নিয়ে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে ঘুষ দাবি ও দুদকের মামলায় জড়িয়ে হয়রানির হুমকির অভিযোগে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এতেও ভূমি সার্ভেয়ার আব্দুল মোমেন, সার্ভেয়ার ইমাম হোসেন গাজীকে বিবাদী করা হয়। বাকি বিবাদীদের মধ্যে রয়েছেন সার্ভেয়ার মুক্তার হোসেন, সার্ভেয়ার আবু কায়সার সোহেল ও অফিস সহকারী বেলায়েত হোসেন বুলু। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। এছাড়া এলএ শাখার এসব সার্ভেয়ারদের বিরুদ্ধে দুদকেও অভিযোগ রয়েছে বলেও জানা যায়। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।